नमस्कार बंधुरा मिता रान्नाघरे आरो एकटी रेसिपी निये चले एसेछि ताले भाजा पिठा किभाबे करब पुरो भिडियोटा देखबेन प्लिज। तालेर गाँधटा पार करे नेवा हये गेछे। मयदा, चालेर गुड़ो, चीनी, लवण आर आछे नारकेल गुड़ो। আপনারা যদি এই মুহূর্তে চালের গুঁড়ো নাও পান তাহলে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন। চালের গুঁড়োটা তালের মধ্যে দিয়ে মেখে নেব। চালের গুঁড়ো ময়দা দুটোই একসাথে দিয়ে দেব। আর দেবো লবণ। আমি নারকেলটা আর চিনিটা দিয়ে ছাই তৈরি করে নেব একটা, যাতে পিঠে পুর এটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে জলের ব্যবহার করব না, তাল দিয়েই মেখে নেব। যদি খুব লাগে একান্ত আপনারা তাহলে সামান্য পরিমাণে একটু অ্যাড করতে পারেন। এইভাবে আমি আঠার মতো করে মেখে নেব চেপে চেপে। আমি এখানে জলের ব্যবহার করলাম না। আমি এটা মাখতে মাখতে মাকে পুরটা তৈরি করে দিতে বলবো, মাকে ছাই মেরে দিতে বলছি। নারকেলটা ছাই মেরে দিন মা, হ্যাঁ নিচ্ছি নি। আটাও আমার পারফেক্ট রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মেখে নিয়েছি একদম। কালারটাও কত দুর্দান্ত এসছে। একে একে এর থেকে আমি ডোগুলি কেটে নিয়ে পিঠে বানিয়ে নেব। এর ভিতরে নারকেলের পুর দিয়ে দেব। এইভাবে চেপে চেপে বানিয়ে নেব। এইভাবে বানিয়ে নেব। মুখটা দেওয়ার পরে এইভাবে মুখটা জুড়ে নেব। আপনারা যেমন সাইজ পছন্দ করেন সেই রকম করবেন, ছোট বড়।
ভীষণ গরম, কচকচে গরমের মধ্যে বানাচ্ছি। বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দেবেন। দেখুন আমার কতগুলি বানানো হয়ে গেছে, আমি এগুলি ভেজে দেখাচ্ছি আপনাদের। গ্যাসটা অন করে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। একে একে পিঠিগুলি দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে দিয়ে ভেজে নেবো। জায়গাটা আর এক ফুট করে মিটিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, কত সুন্দর ফুলেও গেছে এক একটা। দেখুন যেগুলো কি অপূর্ব হয়েছে। দেখুন আমার সমস্ত পিঠাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, কালারটাও দেখুন কত সুন্দর হচ্ছে। এবং মিটমিটে করে ভেজে নিলাম, সমস্ত পিঠাগুলো ভাজা হয়ে গেছে, আমি একে একে তুলে নেব। পরের ব্যাসটাও এইভাবে ঠিক ভেজে নেব। কত সুন্দর প্রতিটা জিনিসই ভাজা হচ্ছে দেখুন, অপূর্ব ভাবে। বন্ধুরা অবশ্যই করে খাবেন, দেখবেন কেমন লাগে খেতে। এগুলিও রেডি হয়ে গেছে, তুলে নেবো। দেখছেন তো বন্ধুরা কত সুন্দর মুখরোচক তৈরি হয়ে গেছে, আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গরম বলে আমি ভাঙতে পাচ্ছি না, যার জন্য ছুরির ব্যবহার করলাম, হাত দিতে পারছি। দেখুন ভিতরটা দেখুন এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে, কত অপূর্ব হয়েছে দেখুন ভিতরটাও। আর নারকেলের পুরগুলি পুরো বোঝা যাচ্ছে। তাহলে আপনারা বাড়িতে করে খাবেন, অবশ্যই জানাবেন কেমন লেগেছে। পরের ভিডিও নিয়ে দেখাচ্ছি, আজকে এখানেই শেষ করলাম।